একজন ইলেকট্রিক ফ্যান নিয়ে সামনে এগুচ্ছেন, তো আরেকজন তাকে হেল্প করতে ধরে রাখছেন মাল্টিপ্লাগ। আবার প্র্যাকটিস গ্রাউন্ড থেকে কেউ ঘাস তুলছেন, কেউ সেটা প্রতিস্থাপন করছেন মূল মাঠে, যা দেখতে অনেকটা কপি পেস্টের মতোই। এমন অদ্ভুত দৃশ্যগুলো বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই এর মাঠ শুকানোর ব্যবস্থা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তুমুল সমালোচনা। ভারতের গ্রেটার নয়ডায় স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, যেখানে অনুষ্ঠিত হবার কথা ছিল নিউজিল্যান্ড আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি, কিন্তু বৃষ্টির কারণে দুই দিনও মাঠে বল গড়ানো তো দূরের কথা, অনুষ্ঠিত হয়নি টসই। খেলা শুরুর কথা ছিল রবিবার, তার আগের দিন বৃষ্টিতে ভিজে যায় আউটফিল্ড। পরের দিন রবিবার রোদ থাকলেও পরিত্যক্ত হয় প্রথম দিনের খেলা, কারণ মাঠ খেলার উপযোগী করে তুলতে ব্যর্থ হয় মাঠ কর্মীরা। নয়ডার ড্রেনেজ ব্যবস্থা এতটাই বাজে যে ভেজা মাঠ খেলার উপযোগী করে তুলতে ব্যবহার করা হয় ইলেকট্রিক ফ্যান, এমনকি প্র্যাকটিস গ্রাউন্ড থেকে কেটে আনা হয় ঘাস, যা মূল মাঠে লাগানোর চেষ্টা করা হয়। তবে সব চেষ্টাই হয় ব্যর্থ, আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শন করেও তাতে খেলার অনুমতি দেননি, কারণ আউটফিল্ড ভেজা, যা বেশ ঝুঁকিপূর্ণ। নয়ডার এমন হালের পেছনে চরম বিশৃঙ্খলাকে দুষছেন নাম প্রকাশে অনিচ্ছুক আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা। তিনি সাফ জানিয়েছেন এখানে আর খেলতে আসবে না তার দল। ক্রিকেটাররা এখানকার সুযোগ সুবিধা, খাবার নিয়ে বেশ অসন্তোষ। আমরা ভারতে নতুন ভেন্যু চাচ্ছি, আশা করছি খুব দ্রুত এসিবি ও বিসিসিআই আমাদের ভালো একটি ভেন্যু দেবে, এমন মন্তব্যই করেন আফগান ক্রিকেট বোর্ডের ওই কর্তা। উল্লেখ্য, ঘরের মাঠ হিসেবে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডকে ব্যবহার করে আসছে আফগানরা। নিজেদের দেশে খেলা না হওয়ায় ভারতের এই মাঠটিকে হোম ভেন্যু হিসেবে খেলে আসছে রাশিদরা। এই মাঠটিতে আফগানিস্তান প্রথম খেলে 2017 সালে। সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে 5টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার পর 2020 সালে একই প্রতিপক্ষের সঙ্গে খেলে 3টি টি-20। মাহমুদুল হাসান সজীব, 71। Thank you.